কুমারঘাট কৈলাসহর বর্তমান সড়ক থেকে সংস্কার করে ডাবল লেনে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর ফলে কুমারঘাটে সোনাই মোড়েতে বসবাসরত অনেকের বাড়িঘর কিংবা কারো ধানি জমি অধিগ্রহণ করেছে সরকার। এলাকাবাসীর অভিযোগ, যাদের বাড়ির জায়গা বা ধানি জমি সরকার নিয়েছে তাদেরকে জায়গার উপযুক্ত মূল্য দেওয়া হচ্ছে না, এমনকি অনেকে নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ। এরই মাঝে প্রশাসন গরিব চাষিদের জমিতে বুলডোজার চালিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে যায় কিছুদিন আগে। পরে এলাকাবাসী জায়গার উপযুক্ত মূল্য না পাওয়ায় এই কাজ বন্ধ করে দেয়। তাদের অভিযোগ, নিজেদের তৈরি বাড়ির যে মূল্য সরকার থেকে দেয়া হচ্ছে তাতে করে ভালো মতো একটি জায়গাও বর্তমান সময়ে কেনা সম্ভব নয়, কিন্তু পার্শ্ববর্তী সায়দাবাড়ি এলাকায় উপযুক্ত মূল্য দিয়ে জায়গা নিচ্ছে প্রশাসন। প্রশাসনের এই দ্বিচারিতার বিরুদ্ধে সোনাইমুড়িতে ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ। NH-208 যে রাস্তাটা যাইতেছে আমরা জায়গার উপর দিয়ে, যে সরকার যে লেনটা অ্যাকোয়ার করছে এটা যে ভ্যালুটা দিতেছে এটাতে আমরা সন্তুষ্ট না। সরকারে দিতেছে আমরা 1,00,000, 1,01,000 যতই দিতেছে আমরা এটাতে সন্তুষ্ট না। দেখতে গেলে বাজার মূল্য 40,00,000, 41,00,000 টাকা এই দরে যেতেছে। তো এই যে সরকারে যে টাকাটা দিতেছে এটা দিয়ে আমরা পার্শ্ববর্তী যদি কোনো জায়গা কিনতে চাই, এই 1,50,000 বা 1,00,000 টাকা দিকে আমরা কিনতে পারতাম না। তো গরিব মানুষ আমরা কী করে চলবো? এই যে টাকাগুলো টাকা এত কম টাকা দিতেছে এটাতে তো আমরা একদম সন্তুষ্ট না। তো যখন যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক মূল্য বাজার মূল্য আমরা পাইতাম না, আমরা এই জায়গাতে কাজ করতে দিতে রাজি না, আমরা দিতে ইচ্ছা না। রাস্তা যখন তারা একবার করে তখন আমরা একুরের নাপটা তারা দেখে না, দিছে না, তখন আমরা বাদে দিকে দিম স্যার দিই, এটা স্যার এখানে দিই জায়গাটা দিব, এটা তো কোনো মেলিবন্ধু ঠিক হয়েছে না। তো জায়গাটা আপনারা আমরা বাড়ি করুন, এ না বাড়ি এখনও হইতে পারতাম না, করবো কি না করবো। তখন এরপরে দেখা যায় তারা এই অনেক জরিদারি করছে, আমার 1400 জায়গা এক করে, আমার জায়গা হইলো 4200 মধ্যে দিয়া যাইতে আছে। তাতে আমি এসডিওর অফিসেও গেছি, গিয়া কইছি আমি কাগজগুলো দেখাইছি স্যার যে আমার জায়গাটা কেমনে দিব, বলে তোমার জায়গাটা তো যে জায়গাটা একবার করছে 1400 করছে, বলে 1400 মধ্যে আপনার আমার গাঁর বাড়ি পর্যন্ত করছে। তো এগুলার ভ্যালিউশন আমার দিছে তারা অ্যাকাউন্টে কইছে যে আপনার 24,00,800 টাকা পাইবেন, বলে আমার গড়ের দাম হইতো 24,00,000 হইতো না। আমার যে বিল্ডিং করছি আমি দুতলা ফাউন্ডেশন দিয়ে গড় করছি, এটা তো 24,00,000 আমার গড় হইতো না। জায়গার দাম কই, গাছ বিক্রি করে দাম কই, কই এটা ফাবেন 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 কইয়া তখন তারা খুঁটা মারি দেয় আমার সামনে দিয়া, আরো 200 জায়গা আছে এই জায়গা বাইতে খুঁটা মারি দেয়। তাদের প্রশ্ন, সরকার উপযুক্ত মূল্য না দিলে তারা অন্য জায়গা কিনবেন কিসের বিনিময়ে? তাদের মতে সরকার উপযুক্ত মূল্য দিয়ে দিলে সেখানে জায়গা ছাড়তে তাদের কোনো আপত্তি থাকবে না, নয়তো তারা 1 ইঞ্চিও জায়গা ছাড়বেন না। জায়গা নেট গিয়া প্রায় কেন পাস পাওয়ার মতন আছে, তারপরে ও যে টাওয়ারের খুঁটি যেন একটা রাস্তার ফুট সাইটে বসে হি কেন চতুর্দিকে বেড়াইয়ারি আমার জায়গা আছে। এরপরে নোটিশও পাইলাম না, 2-3 দিন তারা আইসে কাজ করতে করি আর আমরা পোলা পানে দিছই না, তারা উঠাই আরিয়া দিছই কাজ করতে দিছই না। এরপরে এখন পর্যন্ত কোনো সঠিক মাপ নাই, কিচ্ছু নাই, ডেইলি আইয়া তারা খালি খুঁটিও মারে, মালিকরাও ডাকে না, খালি খুঁটিও মারে, আর আইও কয়েকদিন পরে উদ্যোগাল লইয়া তারা কাজ করতে করি আরিয়া তে দেই, আমরা ইয়ে করিয়া দিই না করিয়া দিই তারারে, তারা তো যায় গিয়া। এখন যেন সঠিক রেটও জানি না, কি আসে কি বিষয় জায়গা খার ইটাও জানি না, তারা 2 দিন পরে বাজয় খাস করত করি আর ইয়া, এটা তো কোনো যুক্তিও নাই নিয়মও নাই কোন চাই। বিষয়টি নিয়ে জেলা শাসককে লিখিতভাবে অবগত করেছেন এলাকাবাসী। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।